Welcome to Gyanbindu Songbird Easy Learning Grammar Approach Step by Step Learning English. तो आज के Easy Learning Grammar Approach ए टॉपिक हुलो Change of Narration. तो Change of Narration ए रूपोरे क्वाइटी क्लास दिया हबे तार आज के प्रथम क्लास जेटा हुलो Basic Narration ए Basic सम्पर्क आज के प्रथम क्लास সে বিষয়টি হলো সেন্টেন্স ন্যারেশন তো শিক্ষার্থীরা তোমরা জানো যে ন্যারেশন দুই রকমের পরিবর্তন আমাদের পরীক্ষাতে এসে থাকে বা প্রবলেম এসে থাকে একটা হলো সেন্টেন্স আকারে এবং আরেকটি হলো প্যাসেজ ন্যারেশন আকারে তো আজকের যে ফোকাল পয়েন্ট থাকবে সেটা হলো সেন্টেন্স ন্যারেশন এবং আজকে খুবই মনোযোগ সহকারে তোমরা দেখবে যে টোটাল যে পাঁচ প্রকার সেন্টেন্স আছে এই সংক্ষিপ্ত ক্লাসে প্রত্যেকটা জিনিস খুব সুন্দরভাবে তুলে ধরা হবে তো প্রথমেই আমরা জেনে নিই যে এলিমেন্টস ইন ন্যারেশন ন্যারেশন যে ডিরেক্ট এবং ইনডিরেক্ট ন্যারেশনের মধ্যে এক একটা অংশের এক একটা নাম আছে এক একটা উপাদান সেই উপাদান সম্পর্কে আমরা একটু জেনে নিই তো দেখো এখানে আমি একটি বাক্য লিখেছি মিলন সেড টু মিতা আই ওয়েন্ট টু ইউর হোম ইয়েস্টারডে অর্থাৎ মিলন মিতাকে বলল যে আমি গতকাল তোমার বাড়িতে গিয়েছিলাম এই সেন্টেন্সটিতে যে উপাদানগুলো আমরা দেখতে পাচ্ছি সেটা হলো একটা হলো এই যে মিলন এটা হলো সাবজেক্ট বাক্যের সাবজেক্ট আর এই যে দেখতে পাচ্ছো সেড টু এই সেট টু অংশটাকে বলা হয় রিপোর্টিং ভার্ব এবং এরপরে যে মিতা মিতা হলো রিপোর্টিং ভার্বের অবজেক্ট আমি আবার বলছি এই সেট টুকে মনে রাখবা যে রিপোর্টিং ভার্ব আমরা সংক্ষেপে এটাকে আর ভি দিয়ে প্রকাশ করব আর এটা হলো রিপোর্টিং ভার্বের সাবজেক্ট এবং রিপোর্টিং ভার্বের অবজেক্ট তোমরা যদি কেউ ট্যালেন্টেড স্টুডেন্ট হও প্রশ্ন করতে পারো স্যার এটা অবজেক্ট কিভাবে হয় এখানে তো টু আছে আসলে এখানে সেডের অবজেক্ট নয় এটা এই প্রিপোজিশনের অবজেক্ট যা হোক এই সেড টু মিলে টোটাল সেড টু রিপোর্টিং ভার্ব তার অবজেক্ট হলো মিতা তারপর দেখতে পাচ্ছ এই যে ডাবল কমা এবং এই ডাবল উল্টা কমা এই দুইটাকে একত্রে বলা হবে ইনভার্টেড কমা এই ইনভার্টেড কমায়ের আরেকটি নাম আছে সেটা হলো কমা কোটেশন মার্কস বা কোটেশন মার্কস আর এই ইনভার্টেড কমার ভেতরে যে বাক্যটি আমরা দেখতে পাচ্ছি যে আই ওয়েন্ট টু ইউর হোম ইয়েস্টারডে এই বাক্যটি হলো রিপোর্টেড স্পিচ এর আরেকটি নাম আছে সেটা হলো কোট সংক্ষেপে বলতে পারো কোট তাহলে মনে রাখবে যে ইনভার্টেড কমার ভিতরে যে বাক্যটি সেটা হলো রিপোর্টেড স্পিচ বা কোট এখন আমরা আসি যে ন্যারেশন পরিবর্তন করার সময় দেয়ার আর ফাইভ ফোকাল পয়েন্টস অর ফাইভ ইম্পর্টেন্ট পয়েন্টস অর স্টেশন আমরা যখন কোন একটা স্টেশনে যাই সেখানে কিছু কাজ থাকে একটু চিন্তা ভাবনা করে আবার পরবর্তী স্টেশনে যেতে হয় তো এই ন্যারেশনের মধ্যে এরকমের পাঁচটি গুরুত্বপূর্ণ জায়গা আছে যেগুলোতে পরিবর্তন করতে হয় আমি তোমাদেরকে কথা বলবো না যে পাঁচটি একেবারে ফিক্সড এর কম বেশি হতে পারে তবে সাধারণত পাঁচটি গুরুত্বপূর্ণ জায়গা আছে যেখানে আমাদেরকে পরিবর্তন করতে হয় তাহলে সেইগুলো দেখো নাম্বার ওয়ান হলো রিপোর্টিং ভার্ব এই বাক্যটি লক্ষ্য করলে দেখতে পারবে যে এই রিপোর্টিং ভার্ব এক নাম্বার এখানে একটা পরিবর্তন করতে হয় দুই নম্বর যে গুরুত্বপূর্ণ জায়গাটি যেখানে পরিবর্তন করতে হবে বা ফোকাল পয়েন্ট দুই নম্বর ফোকাল পয়েন্ট হলো লিঙ্কার অর্থাৎ ইনভার্টেড কমা কমা এবং ইনভার্টেড কমা এটা উঠিয়ে দিয়ে একটি লিঙ্কার বা কানেক্টার স্থাপন করতে হবে মানে এখানে একটা ক্লজ বা বাক্য এবং এদিকে একটি ক্লজ বা বাক্য ইনডিরেক্ট ন্যারেশনে যুক্ত করার জন্য তো একটা কানেক্টর বা লিঙ্কার লাগবে বা কনজাংশন লাগবে
তো সেই সেইটাকে আমরা বলছি হলো লিঙ্কার। দেন নাম্বার থ্রি, এখানে দেখতে পাচ্ছ আই, আইয়ের নিচে একটা আন্ডারলাইন করা, পার্সনের পরিবর্তন। পার্সন আমি তুমি সে, এইগুলো কীভাবে পরিবর্তন করতে হয় সেগুলো আমরা দেখব। চার নম্বর পরিবর্তন হলো, বা চার নম্বর যে স্টেশন বা নাম্বার ফোর ফোকাল পয়েন্ট, সেটা হলো ভার্ব, অর্থাৎ ভার্ব এ টেন্স, টেন্সের পরিবর্তন, ভার্বের ফর্মগত পরিবর্তন। যে প্রেজেন্ট ইনডিফিনিট থাকলে পাস্ট ইনডিফিনিট করতে হয়, প্রেজেন্ট কন্টিনিউয়াস থাকলে পাস্ট কন্টিনিউয়াস করতে হয়, এই ধরনের ভার্বের টেন্সের পরিবর্তন হলো চার নাম্বার। এটা খুবই গুরুত্বপূর্ণ একটি পরিবর্তন। তারপর এখানে আবার দেখতে পাচ্ছ যে এক্সট্রা পার্সন, পার্সন এক্সট্রা, এখানে একটা পার্সন, এই তিন নাম্বারের আমরা নাম দিয়েছি পার্সন। পার্সন কিন্তু একটা সেন্টেন্সে শুধু শুরুতেই থাকে না, আই, উই, আওয়ার, ইওর, এগুলো হলো পার্সন, এই পার্সনগুলো বাক্যের ভেতরেও থাকতে পারে। তো এটা এটাও একটা পার্সন। সেকেন্ড পার্সন পজেসিভ কেস। তারপর পাঁচ নাম্বার যে ফোকাল পয়েন্ট বা ইম্পর্টেন্ট স্টেশন টু বি চেঞ্জড, সেটা হলো আদার্স, তার নাম দিয়েছে আদার্স। আদার্সের মধ্যে থাকতে পারে ইয়েস্টারডে থাকলে দ্য প্রিভিয়াস ডে, টুমারো থাকলে দ্য নেক্সট ডে, টুডে থাকলে দ্যাট ডে, ইত্যাদি। তো এতক্ষণ আমরা যে পাঁচটি ফোকাল পয়েন্ট এটা সম্পর্কে জেনে নিলাম। একবার আমার সাথে সাথে বলে দাও সেই পাঁচটি ফোকাল পয়েন্ট কী কী, খুব মনোযোগ সহকারে এটা মাথায় রাখার চেষ্টা করো। এক নাম্বার হলো রিপোর্টিং ভার্ব, নাম্বার টু লিঙ্কার, নাম্বার থ্রি পার্সন, নাম্বার ফোর ভার্ব বা টেন্স, এবং নাম্বার ফাইভ হলো আদার্স। একটা জিনিস মনে রাখবে, ন্যারেশন যখন আমরা পরিবর্তন করব, এই পরিবর্তনগুলো একটা সিকুয়েন্স মেনটেন করে, একটা পর্যায় মেনটেন করে কিন্তু চলতে থাকবে। অর্থাৎ তুমি যদি এই যে এখানে লেখা আছে পার্সন বা লিঙ্কার পার্সন সাবজেক্ট, যদি হয় লিঙ্কারের পরে আগে ভার বসাও পরে পার্সন বসাও, তখনই ন্যারেশনের একটা ভুল হয়ে যাবে। তো এই বেসিক সম্পর্কে তোমাদের আইডিয়া হলো। এখন আমরা দেখব যে কীভাবে এই রিপোর্টিং ভার পরিবর্তন হয়, লিঙ্কার কীভাবে বসাতে হয়, পার্সন কীভাবে বসাতে হয়, ভার্ব কীভাবে পরিবর্তন করতে হয়, এবং অন্য অন্য অংশ এগুলোও কীভাবে পরিবর্তন করতে হয়, সেটা আমি এক এক করে বলে যাচ্ছি। তোমরা খুব মনোযোগ সহকারে জিনিসটা লক্ষ্য করো। হ্যাঁ, এখনই তোমাদের ন্যারেশন দেখবে একটা কমপ্লিট আইডিয়া তোমাদের চলে আসবে। বিষয়টা কিন্তু খুবই সহজ, যদি মনোযোগ দাও দেখবা যে এই চেঞ্জ অফ ন্যারেশনের মতো আর সহজ জিনিস গ্রামারে নাই। তাই প্রথমে দেখো আমি আসছি যে রিপোর্টিং ভার্বের পরিবর্তন, এটা হলো ডিরেক্ট ন্যারেশন আর এটা হলো ইনডিরেক্ট ন্যারেশন। তো ডিরেক্ট ন্যারেশনের কিন্তু আরেকটি নাম আছে, সেটা হলো কোর্ট স্ট্রাকচার, আর ইনডিরেক্ট ন্যারেশনের আরেকটি নাম আছে, তাকে বলা হয় রিপোর্ট স্ট্রাকচার। তা আমাদের দেশে এই ডিরেক্ট ন্যারেশন বা ডিরেক্ট স্পিচ বলেই পরিচিত, এটুকু জানা থাকলেই চলবে। এখন আমি এগুলো কীভাবে পরিবর্তন করতে হবে সেটা আমি তোমাদেরকে ধাপে ধাপে দেখাচ্ছি, অত্যন্ত মনোযোগ সহকারে লক্ষ্য করো। আমি যে ফাইভ স্টেশনের কথা বলেছি, প্রথম স্টেশন চলে আসলাম যে রিপোর্টিং ভার একটি স্টেশন, এই স্টেশন বা নাম্বার ওয়ান ইম্পর্টেন্ট পয়েন্ট হিসেবে ভাবতে হবে যে আমাকে কি করতে হবে, এই সেটটার কিন্তু একটা পরিবর্তন হবে। তো এই যে পরিবর্তন হবে, সেট উঠায়ে এখানে যে একটা ভার্বের পরিবর্তিত রূপ বসবে, সেই পরিবর্তনটা নির্ভর করবে এই ইনভার্টেড কমার ভেতরের বাক্য, বা যার আমরা নাম দিয়েছি কি রিপোর্টেড স্পিচ বা কোট, এই সেন্টেন্সটি কোন প্রকারের। এই সেন্টেন্সটি যদি অ্যাসার্টিভ সেন্টেন্স হয় তাহলে এক রকমের পরিবর্তন হবে, যদি এই সেন্টেন্সটি ইন্টারোগেটিভ হয় তাহলে এক রকমের পরিবর্তন হবে, এভাবে ইম্পারেটিভ, অপারেটিভ বা এক্সক্লেমেটরি অনুসারে এক এক রকমের পরিবর্তন হবে।
পরবর্তী ভিডিওগুলোতে কিন্তু আমরা প্রত্যেকটি সেন্টেন্স অনুসারে বিস্তারিত ব্যাখ্যা সহ করব। এখন আমরা টোটাল বেসিক আইডিয়াটা নিয়ে নিই যে কোথায় কী পরিবর্তন হয়। তো এই বাক্যটিতে আই ওয়েন্ট টু ইয়োর হোম ইয়েস্টারডে, এটা কোন প্রকারের বাক্য? নিশ্চয় তুমি বলতে পারবা যে এটা কিন্তু অ্যাসার্টিভ সেন্টেন্স। অ্যাসার্টিভ সেন্টেন্স তোমরা মোটামুটি চেনো। তো এই বাক্যটি যদি অ্যাসার্টিভ হয় তাহলে এখানে হবে টোল্ড, মিলন টোল্ড মিতা। এই অ্যাসার্টিভ সেন্টেন্স হলে টোল্ড বসানো যায়, আবার এই সেট টু রেখে দিলেও ভুল হবে না। তুমি টোল্ড বসাতে পারো, আর এখানে টোল্ডের পরিবর্তে যদি সেট টু রেখে দাও তাও 100% কারেক্ট হবে, এখানে কিন্তু কোনো সমস্যা হবে না। এই যে নাম্বার ওয়ান, এটা কী বাক্য দেখছো? এটা অ্যাসার্টিভ, তাই আমি কী বসালাম? টোল্ড। তো আমরা প্রথমে দেখব যে এই সেট টু উঠে কী বসে সেটা একটু জেনে নিই। দেখো এই বাক্যটি অ্যাসার্টিভ ছিল, এই যে পরের বাক্যটি এখানে দেওয়া আছে, হোয়াই আর ইউ ক্রাইং নাও, তুমি এখন কাঁদছো কেন, এটা কিন্তু একটি ইন্টারোগেটিভ সেন্টেন্স। আমি পাশে লিখে রেখেছি এই বাক্যটি হলো ইন্টারোগেটিভ সেন্টেন্স। যখন এই ইনভার্টেড কমার মধ্যে ইন্টারোগেটিভ সেন্টেন্স হবে, অর্থাৎ কাউকে কোনো প্রশ্ন করা হবে, কিছু জিজ্ঞাসা করা হবে, সেই জিজ্ঞাসা করার ইংলিশটা কী বলতো? জিজ্ঞাসা করার ইংলিশ হলো আস্কড বা ইনকোয়ার্ড অফ। তাহলে এই বাক্যটি যখন আমরা করব, এইটা যখন করব যে লিজন, লিজন সরি, লিজনের পরে এই সেটটা উঠাই আমি কী বসাবো, কী পরিবর্তনটা হবে? যেহেতু ইন্টারোগেটিভ সেন্টেন্স তাই এই সেটটা উঠে বসবে হলো আস্কড, যেহেতু জিজ্ঞাসা করলো। লিজন কিন্তু ইভাকে জিজ্ঞাসা করেছে যে তুমি কাঁদছো কেন, লিজন আস্কড ইভা। তাহলে মনে রাখবে যদি ইন্টারোগেটিভ সেন্টেন্স হয় তাহলে এই রিপোর্টিং ভার সেটটা উঠে কী বসাতে হবে? আস্কড। তারপর দেখো পরের বাক্যটি কি, হেল্প মি, হেল্প মি, এটা কোন প্রকারের সেন্টেন্স? এটি হলো ইম্পারেটিভ সেন্টেন্স। তোমরা সেন্টেন্স অধ্যায়ে এই বিষয়গুলো শিখেছ যে যে সেন্টেন্স দ্বারা কোনো আদেশ করা হয়, কোনো উপদেশ করা হয়, নিষেধ, পরামর্শ, অনুরোধ, প্রস্তাব প্রভৃতি বোঝায়, সেগুলো হলো ইম্পারেটিভ সেন্টেন্স। তা আমি যদি তোমাকে বলি হেল্প মি তাহলে কি হবে? সেটা হলো ইম্পারেটিভ সেন্টেন্স, এটা অনুরোধ সূচক। তো ইম্পারেটিভ সেন্টেন্স যেহেতু তাহলে এই সেটটি উঠে এখন কি বসবে? তুমি যদি অর্থ বুঝে করো, গ্রামারের মুখস্থ বিদ্যা বাদ দিয়ে যদি অর্থ বুঝে করো তাহলে কিন্তু বিষয়টা খুবই ইজি। আসলে সে আমাকে, আমার কাছে কি করেছে, একটা অনুরোধ করেছে যে হেল্প মি, আমার কাছে একটি অনুরোধ করেছে। সেই অনুরোধের ইংরেজি কি? অনুরোধের ইংলিশ হলো রিকোয়েস্টেড, রিকোয়েস্টেড মি। তাহলে দেখতে পাচ্ছি যে ইম্পারেটিভ সেন্টেন্স হলো এখানে রিকোয়েস্টেড। এখন যদি দেখো একটি বিষয় দেখো যে ইম্পারেটিভ সেন্টেন্সের কিন্তু ভিন্ন ভিন্ন রকম ফের আছে, বিভিন্ন প্রকারের ইম্পারেটিভ সেন্টেন্স হয়। আদেশ সূচক হতে পারে, অনুরোধ সূচক হতে পারে, কমান্ড ইত্যাদি হতে পারে। যদি এখানে আদেশ করা বোঝাতো, ইম্পারেটিভ সেন্টেন্সটি দ্বারা যদি আদেশ করা বোঝাতো তখন তুমি এই রিকোয়েস্টেড জায়গায় কী বসাতে? তখন অর্ডার্ড। যদি নিষেধ করা বোঝাতো, নিষেধের ইংরেজিটা কী? নিষেধ করার ইংরেজি হলো প্রহিবিট অথবা ফরবিড, তখন তুমি ফরবিড বসাতে। যদি এখানে প্রস্তাব করা বোঝায়, ইম্পারেটিভ সেন্টেন্সটি দ্বারা যদি প্রস্তাব করা বোঝায় তাহলে সেই প্রস্তাবের ইংলিশটা কী? প্রপোজড, অর্থাৎ সে প্রপোজড করলো বা প্রস্তাব করলো। এইভাবে ইম্পারেটিভ সেন্টেন্সের যে ধরনের অর্থ প্রকাশ করবে সেই ধরনের ভার্ব দিয়েই এই রিপোর্টিং ভার্ব লিখতে হবে। তো এই বিষয়ে যখন আমরা ইম্পারেটিভ সেন্টেন্স সম্পর্কে
একটা ক্লাসে বিস্তারিত আলোচনা করব, তখন এই বিষয়ে তোমাদের আরও পাকা আইডিয়া চলে আসবে। এখন এই বাক্যটি আমরা পড়ি, মাই আন্ট সেড টু মি, মে ইউ পাস দ্য এক্সাম, আমার খালামণি আমাকে বললেন তুমি পরীক্ষায় পাশ করো বাবা। এটা কি করেছে? দোয়া বা আশীর্বাদ, দোয়া বা শুভকামনা। তোমাদের তো মনে আছে নিশ্চয়ই যে সেন্টেন্স দ্বারা দোয়া করা বা শুভকামনা করা বোঝায় সেই সেন্টেন্সকে কী বলে? অপ্ঠেটিভ সেন্টেন্স। এটা কিন্তু আমাদের এশিয়ান সাবকন্টিনেন্টের প্রেক্ষাপটে অপ্ঠেটিভ সেন্টেন্স আছে। তুমি যদি অক্সফোর্ড প্রকাশনের গ্রামার বই, লংম্যান কলিন্স অর্থাৎ ব্রিটিশ আমেরিকান নেটিভদের গ্রামার বই পড়ো, সেখানে দেখবে কিন্তু সেন্টেন্স হলো চারটি: অ্যাসার্টিভ, ইন্টারোগেটিভ, ইম্পারেটিভ অ্যান্ড এক্সক্লেমেটরি। সেখানে অপ্টেটিভ সেন্টেন্সটা নাই, অপ্টেটিভ সেন্টেন্স হলো ইম্পারেটিভ সেন্টেন্সের মধ্যে মার্কস করা আছে। যা হোক, এখানে তাহলে মাই আন্ট আমার খালামণি কী করলো? আমার জন্য দোয়া করলো, একটা প্রার্থনা করলো বা ইচ্ছে করলো। এই ধরনের যখন প্রকাশ হয় সেই ধরনের সেন্টেন্সকে বলা হয় অপ্টেটিভ সেন্টেন্স। আর অপ্টেটিভ সেন্টেন্স হলে একটা অর্থ বুঝেই বলা যায় যে এই সেটটি উঠে কি বসবে। এখন দোয়া করার ইংলিশটা কি? দোয়া করার ইংলিশ হলো ব্লেসিড বা প্রেইড অথবা উইশড। তুমি যদি অর্থ বুঝো যে আমার খালামণি আমার জন্য দোয়া করলেন, তাহলে ইজিলি তুমি দিতে পারো যে মাই আন্ট প্রেড ফর মি। তুমি এখানে উইস্ট ব্যবহার করতে পারো। উইস্ট যদি ব্যবহার করো তাহলে ফর লাগবে না, উইস্ট মি, আর প্রেড হলে এই মিয়ের মাঝে এখানে একটা ফর বসবে। এমনকি অপ্টেটিভ সেন্টেন্সে অভিশাপও করা যেতে পারে। অভিশাপের ইংলিশটা কি? কার্সড। তখন এখানে আসতে হলো কার্সড মানে অভিশাপ দিল। লাস্ট সেন্টেন্স আমরা দেখতে পাচ্ছি এক্সক্লেমেটরি সেন্টেন্স। এক্সক্লেমেটরি সেন্টেন্স বা বিস্ময়সূচক বাক্য, যে সেন্টেন্স দ্বারা কোনো আবেগ, আনন্দ, বিনোদন, হর্ষ, বিষাদ, উচ্ছ্বাস প্রকাশক কোনো বাক্য, কোনো এক্সপ্রেশন প্রকাশিত হয় সেটা হলো এক্সক্লেমেটরি সেন্টেন্স। তাহলে এই এক্সক্লেম মানে কি? কোনো আবেগ প্রকাশ করা। তখন আমরা বলতে পারি যে তিনা সেড টু মি, তিনা আবেগ প্রকাশ করলো, তিনা আমার কাছে আবেগ প্রকাশ করলো। সে আবেগের ইংলিশটা কি? যে এক্সক্লেমড বা জয়ফুলি টোল্ড, আনন্দের সাথে বললে জয়ফুলি টোল্ড। তো এখানে এক্সক্লেমড উইথ জয় অথবা জয়ফুলি টোল্ড লিখতে পারি। তাহলে তিনা জয়ফুলি টোল্ড মি। তো শিক্ষার্থীরা এতক্ষণ দেখলে যে কীভাবে রিপোর্টিং ভার্বগুলো পরিবর্তন হয়, এখন আমি আরেকবার একটু বলে দিচ্ছি খুব সংক্ষেপে যে কীভাবে বিষয়টা হলো। যখন আমরা সেট টু উঠে অর্থাৎ এই নাম্বার ওয়ান স্টেশনের কাজ করব, তখন কী দেখব? এই রিপোর্টেড স্পিচটি। যদি রিপোর্টেড স্পিচটি অ্যাসার্টিভ সেন্টেন্স হয় তখন হবে টোল্ড বা সেট টু। যদি ইম্পারেটিভ সেন্টেন্স হয়, যদি ইন্টারোগেটিভ সেন্টেন্স হয় তাহলে এখানে কী হবে? আস্কড বা ইনকোয়ার্ড অফ। যদি ইম্পারেটিভ সেন্টেন্স হয় তাহলে অর্থ অনুসারে সেটা অর্ডার্ড, রিকোয়েস্টেড, প্রপোজড ইত্যাদি হবে। যদি অপ্টেটিভ সেন্টেন্স হয় তাহলে এই সেটটি উঠে কী হবে? প্রেড ফর বা উইশড। আর যদি এক্সক্লেমেটরি সেন্টেন্স হয়, এক্সক্লেমেটরি সেন্টেন্সটি যদি আনন্দমূলক হয়, উচ্ছ্বাসমূলক হয় তখন হবে জয়ফুলি টোল্ড। আর যদি দুঃখমূলক বা বিষাদময় হয় তখন হবে সরফুলি টোল্ড। এটা তোমরা এই সেন্টেন্স অনুসারে মুখস্থ রাখতে পারো অথবা অর্থ অনুসারে এটা করতে পারো। এখন নেক্সট স্টেশন, পরবর্তী স্টেশন কি? নাম্বার টু, লিঙ্কার। লিঙ্কার কি? যা লিঙ্ক করে। লিঙ্কার অর্থ হলো লিঙ্ক করে, দুইটা ক্লজ বা সেন্টেন্সের মধ্যে লিঙ্ক করে। এটার আরেকটি নাম কানেক্টর বা কনজাংশন। এই দুইটা বাক্যকে
কানেক্ট করার জন্যে বা যোগ করার জন্যে আমরা কী লিঙ্ক অ্যাপ ব্যবহার করতে পারি সেটা দেখি। এই এটি খুবই সহজ, তুমি মনে রাখবে যদি এই রিপোর্টের ডিসপিসটি তোমার অ্যাসার্টিভ, অপারেটিভ এবং এক্সক্লেমেটরি সেন্টেন্স হয়। আরেকবার শোনো, যে অ্যাসার্টিভ, অপারেটিভ এবং এক্সক্লেমেটরি সেন্টেন্স হয় তাহলে এই ইনভার্টেড কমা উঠে কী বসবে? দ্যাট। দেখো এই বাক্যটি কী বাক্য? অ্যাসার্টিভ। তাহলে ইনভার্টেড কমা এই লিঙ্কারটা আমার কী হবে? দ্যাট। আর অ্যাসার্টিভ, অপারেটিভ এই বাক্যটি কী বাক্য? অপারেটিভ। মে ইউ পাস দ্য এক্সাম অপারেটিভ। তাহলে কী বসাতে হবে? এই লিঙ্কারের জায়গায় ইনভার্টেড কমা উঠিয়ে দিয়ে বসাতে হবে দ্যাট। আবার এটি এক্সক্লেমেটরি সেন্টেন্স, তাহলে আমি কী বসালাম? দ্যাট। অর্থাৎ অ্যাসার্টিভ, অপারেটিভ এবং এক্সক্লেমেটরি সেন্টেন্স হলে কী বসবে? দ্যাট। এটুকু মনে রাখো। আর বাকি থাকলো কি? ইন্টারোগেটিভ। ইন্টারোগেটিভ সেন্টেন্স এখানে কী দেখতে পাচ্ছি? হোয়াই? ইন্টারোগেটিভ সেন্টেন্সের কিন্তু দুইটা নিয়ম আছে, দুইটা নিয়ম আছে। ইন্টারোগেটিভ সেন্টেন্সটি যদি ইয়েস নো কোশ্চেন হয়, অর্থাৎ কোনো একটা প্রশ্ন করলে তার উত্তর যদি ইয়েস বা নো দিয়ে করা যায়, যেমন একটি প্রশ্ন, ডিড ইউ গো টু মার্কেট ইয়েস্টারডে, তুমি বলতে পারো নো অথবা ইয়েস। এই ধরনের প্রশ্ন যদি থাকে তখন এই ইনভার্টেড কমা উঠাই বসাতে হবে ইফ, ইফ বা হোয়েদার। আর যদি এই ধরনের প্রশ্ন থাকে, ডব্লিউএইচ কোশ্চেন, যে কোনো ইনফরমেশান কোনো কিছু বলে উত্তর দিতে হয়, ইয়েস নো দিয়ে উত্তর করা যায় না, তখন সেই ডব্লিউএইচ ওয়ার্ডটি, তখন মনে রাখবে সেই ডব্লিউএইচ ওয়ার্ডটি লিঙ্কার হিসাবে ব্যবহৃত হবে। এরপর আর বাকি থাকলো কি? ইম্পারেটিভ সেন্টেন্স। ইম্পারেটিভ সেন্টেন্স খুব ইজি। ইম্পারেটিভ সেন্টেন্সের সময়ে এটা খুব ইজি হবে, কারণ এখানে দেখো সাবজেক্ট নাই, জাস্ট একটা টু বসিয়ে দিলে হবে। তবে এটা মনে রাখবে, ইম্পারেটিভ সেন্টেন্সটি যদি নেগেটিভ প্রকৃতির হয় তখন হবে হলো নট টু। আবার ইম্পারেটিভ সেন্টেন্সটি যদি লেট দিয়ে শুরু হয়, যেমন লেট আস গো টু মস্ক, লেট মি কাম ইন, তখন আবার হবে হলো দ্যাট। তো সেটা, এটা কিন্তু আমরা আবার পরবর্তী ভিডিওগুলোতে যখন এক একটা সেন্টেন্স নিয়ে বিস্তারিত আলোচনা করব, এগুলো তোমাদের দেখতে দেখতে একবার ক্লিয়ার হয়ে যাবে। আমার সাথে থাকো, ইনশাল্লাহ এই বিষয়গুলো একেবারে জলের মতো পরিষ্কার হয়ে যাবে, কোনো সমস্যা থাকবে না। স্টেপ বাই স্টেপ ক্লাসগুলো তোমরা দেখতে থাকো। তাহলে এখানে বসলো হলো টু। তাহলে এই পাঁচটি সেন্টেন্সই কিন্তু এখানে বসানো হয়ে গেল। তাহলে আমরা এক নম্বর স্টেশন শিখলাম, দুই নম্বর স্টেশন এটাও শিখে ফেললাম, তিন নম্বরে কী থাকছে? পার্সন। এইভাবে স্টেশনগুলো পার হতে হতে আমি তিন নম্বর স্টেশন বা তিন নম্বর ফোকাল পয়েন্টে চলে আসলাম। সেই তিন নম্বর পয়েন্টে এখন একটু ভাবতে হবে, একটু মাথায় ভাবতে হবে, যেখানে যে পার্সন আছে, তিন নম্বর পয়েন্টে যে পার্সন আছে, এটা কীভাবে পরিবর্তন হবে। এর কিন্তু গ্রামাটিক্যাল মুখস্থ কিছু নিয়ম আছে। সেটা কী? যে ফার্স্ট পার্সন থাকলে যদি এখানে, অর্থাৎ রিপোর্টেড স্পিচের মধ্যে যদি ফার্স্ট পার্সন থাকে, তাহলে রিপোর্টিং ভার্বের সাবজেক্ট অনুসারে পরিবর্তন হবে। আর রিপোর্টেড স্পিচের মধ্যে যদি সেকেন্ড পার্সন থাকে, যেমন দেখতে পাচ্ছ সেকেন্ড পার্সন, তাহলে রিপোর্টিং ভার্বের এই অবজেক্ট অনুসারে পরিবর্তিত হবে। আর থার্ড পার্সন থাকলে কোনো পরিবর্তন হবে না। কিছু ব্যতিক্রম আছে যেগুলো পরবর্তী ক্লাসগুলোতে আমরা তুলে ধরব। একটা বলা যায়, যেমন উই আর মর্টাল, এটা কিন্তু ফার্স্ট পার্সন, কিন্তু আমরা মরণশীল, উই আর মর্টাল, আমরা মরণশীল, এই উই কিন্তু পরিবর্তন হয়ে দে হবে না, উইটা উই থেকে যাবে, উইয়ের পরিবর্তন হবে না। এই রকমের আরও কিছু বিষয় আছে, এটা পরবর্তীতে আমরা স্টেপ বাই স্টেপ শিখতে পারব। কিন্তু এটা অটোমেটিক বোঝা যায় যে মিলন মিতাকে বললো, তাহলে যে কে হবে, এটা মিলনই হবে। যে মিলন কিন্তু কার, এই মিতার বাড়িতে গিয়েছিল, এখানে বোঝা যাচ্ছে যে মিলন যেহেতু বলছে আমি তোমার বাড়িতে গিয়েছিলাম, মিলন তাহলে মিতার বাড়িতে গিয়েছিল, এখানে হয়ে যায় হি। আর গ্রামাটিক্যাল
জিনিসগুলো মনেও রাখতে পারো, ফার্স্ট পার্সন সাবজেক্ট, সেকেন্ড পার্সন অবজেক্ট, থার্ড পার্সনের কোনো পরিবর্তন নাই। তাহলে আইটা যদি এই মিলন অনুসারে পরিবর্তিত হয় তাহলে মিলনের প্রোনাউন কি? তুমি তো বারবার মিলন ব্যবহার করবে না, এখানে মিলন আছে, মিলনের প্রোনাউন হলো হি, ছেলে হলে হি আর মেয়ে হলে হলো সি, হি, এই পার্সন পরিবর্তন করলাম। এখানে এরপরে কি? এরপর তো পার্সন পরিবর্তন হবে, তো পার্সনটাকে এখানে কিন্তু এক দুই দুইটা শব্দের পরে গিয়ে এখানে পার্সনটি রয়েছে ইউ, ইউ কোন পার্সন? ইউটা হলো সেকেন্ড পার্সন, সেকেন্ড পার্সন হলে এই যে অবজেক্ট ইভা, ইভা অনুসারে পরিণত হবে। ইভার প্রোনাউন কি? ইভার প্রোনাউন হলো সি, তাহলে এখানে হবে হোয়াই সি। খুব ভালোভাবে লক্ষ্য করো, হোয়ের পরে যদি এই যে তুমি আর্ট দেখছো যদি ভার বসিয়ে ফেলো তাহলে সেন্টেন্সটা টোটাল ক্রস হবে, তোমাকে টিচার তোমাকে নম্বর দেবে না পরীক্ষার খাতায়। এখানে যে এই সিরিয়ালটা একেবারে সিরিয়াল অনুসারেই বসাবে, লিঙ্কারের পরে কি পার্সন বা সাবজেক্ট ওইটাই, তারপরে ভার, ভারকে আগে আনা পার্সনকে পরে, এরকমের জন্য না হয় তাহলে কিন্তু ভুল হয়ে যাবে। তাহলে হোয়াই সি, এটার মধ্যে দেখো এখানে কিন্তু এই পার্সনটা আমরা পরে দেখাই কারণ একটু শেষে আছে, একটু করে ফেলতে পারি যে মি, হি রিকোয়েস্টেড মি টু হেল্প, এটা কোন পার্সন? এটা হলো ফার্স্ট পার্সন, ফার্স্ট পার্সন হলে কি হবে অবজেক্ট অনুসারে, এই যে আমি, সরি, ফার্স্ট পার্সন হলে পরিবর্তন হবে তোমার সাবজেক্ট অনুসারে পরিবর্তন হবে, তাহলে সাবজেক্ট হলো হি, তাহলে হি রিকোয়েস্টেড মি টু হেল্প হিম। এটা কিন্তু স্পষ্ট বুঝতে পারছো যে এখানে হি হবে না, এটা অবজেক্টিভ প্রোনাউন, অবজেক্টিভকে যে কী হয় হিম হয়, এই যে সাবজেক্টিভ, অবজেক্টিভ, পজিটিভ, ডাবল পজিটিভ, রিফ্লেক্সিভ, এটার উপরে কিন্তু আমরা একটা সুন্দর একটা ভিডিও তৈরি করে তোমাদেরকে বোঝার জন্যে তখন দিব যে কেন হি না হয়ে হিম হয়, এটা ভালোভাবে বুঝে নিতে পারবে। এখানে কোন পার্সন আছে? সেকেন্ড পার্সন, সেকেন্ড পার্সন থাকলে অবজেক্টের পার্সন অনুসারে, তাহলে মিটা যখন সাবজেক্ট হলো এখানে কিন্তু অবজেক্টিভ ছিল মি, আর যখন দ্যাটের পরে আর একটা নতুন বাক্য শুরু হচ্ছে, নতুন বাক্যের সাবজেক্ট কী হবে? তুমি মি কিন্তু বসাতে পারো না, সাবজেক্ট হিসাবে আই বসে আর অবজেক্ট হিসাবে মি বসে, তাহলে আই। এরপর দ্যাটের পরেই পার্সন সাবজেক্ট কী আসবে? এখানেই কিন্তু একটা ইন্টারেস্টিং বিষয় দেখো, এর সাবজেক্ট কত দূরে চলে গেছে, হোয়াট নাম্বার ওয়ান টু থ্রি ফোর, এই চারটা শব্দের পরে গিয়ে হলো সাবজেক্ট বা পার্সন ইট, ইট এসেছে, কারণ এক্সক্লেমেটরি সেন্টেন্সে যখন আমরা বিষয় প্রকাশ করার জন্য কোনো সাডেন এক্সপ্রেশন, উচ্ছ্বাস প্রকাশের জন্য কথা বলি তখন শব্দগুলো একটু এদিক সেদিক হয়ে যায়, ওলট পালট হয়ে যায়, সেই ব্যাপারটি কিন্তু এখানে ঘটেছে। বাংলা ভাষাতেই কিন্তু হয়, আমরা যদি সাধারণ গদ্যে একটি কথা বলি, যে খুব লক্ষ্য করো যে গদ্য ভাষায় যে আমি তোমাকে ভালোবাসি, এটা হলো একটা একটা সিম্পল একটা বাক্য, কিন্তু এটাকে যদি আবেগ নিয়ে বলতে চাও, একটা কাব্যিকভাবে বলতে চাও, তখন তোমাকে বলতে হবে যে ভালোবাসি আমি যে তোমায়। এই ধরনের ইংরেজি বাক্য এক্সপ্রেশন করতে গেলে, এক্সপ্রেস করতে গেলে তখন শব্দগুলোর পরিবর্তন হয়ে যায়, সেটা পরবর্তীতে আরও জানতে পারবে। তাহলে এরপরে পার্সনটা কি? ইট, ইট কিন্তু থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার, আমি আগেই বলেছি থার্ড পার্সনের কোনো পরিবর্তন হয় না, তাহলে ইট। দেখো পাঁচ প্রকারের সেন্টেন্সেরই আমরা তিন নাম্বার স্টেশন শেষ করে ফেললাম। তো শিক্ষার্থীরা এখন আমরা আলোচনা করতে যাচ্ছি যে পাঁচটি ফোকাল পয়েন্টের সবচেয়ে গুরুত্বপূর্ণ পয়েন্ট এবং চার নাম্বার পয়েন্ট বা স্টেশন ভার্ব, সেই ভার্বের পরিবর্তন করতে হলে তোমাকে কিন্তু কিছু প্রিভিয়াস নলেজ থাকতে হবে, যে টেন্স সম্পর্কে একটা কনসেপ্ট এবং টেন্সের স্ট্রাকচারগুলো জানা থাকতে হবে। তো এই ভার্বের পরিবর্তনের করার শুরুতে দুইটা বিষয় লক্ষ্য রাখতে হবে,
যে পরিবর্তন আমাকে করতে হবে কি করতে হবে না সেই বিষয়টা আমি একটু বলে নি। দেখো যে যদি তোমার এই রিপোর্টিং ভার্ব এখানে সেড আছে পাস্ট টেন্স, কিন্তু এটি যদি প্রেজেন্ট টেন্স বা ফিউচার টেন্স থাকে তখন এর ভিতরে টেন্স যে টেন্স আছে সেই টেন্সই থেকে যাবে, কোনো পরিবর্তন হবে না। কিন্তু যদি এটা এই পাস্ট টেন্স থাকে তাহলে পরিবর্তন হবে। আরেকটি শর্ত আছে, যদি এই ইনভার্টেড কমার ভিতরের সেন্টেন্সটি চিরন্তন সত্য বাক্য হয়, অভ্যাসগত বা সায়েন্টিফিক ট্রুথ এরকমের হয় তখন পরিবর্তন করতে হবে না। তো এখানে যেহেতু পাস্ট টেন্স আছে তাহলে পরিবর্তন যখন হবে সেই পরিবর্তনগুলো কী কী সেটা আমি তোমাদের বলছি। যে এই রিপোর্টেড স্পিচের ভিতরের সেন্টেন্সটি যদি প্রেজেন্ট ইনডিফিনিট থাকে তাহলে ইনডিরেক্ট ন্যারেশনে সেটা পাস্ট ইনডিফিনিট হবে, আবার প্রেজেন্ট কন্টিনিউয়াস থাকলে পাস্ট কন্টিনিউয়াস, প্রেজেন্ট পারফেক্ট থাকলে পাস্ট পারফেক্ট, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস থাকলে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস, আবার পাস্ট ইনডিফিনিট থাকলে কী হবে পাস্ট পারফেক্ট, পাস্ট কন্টিনিউয়াস টেন্স থাকলে হবে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স, আর পাস্ট পারফেক্ট এবং পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স থাকলে সেটার পরিবর্তন হবে না। আবার যদি এর মধ্যে কোনো উড কুড মাইট থাকে সেগুলোরও পরিবর্তন হবে না। আর যদি এই সেন্টেন্সের মধ্যে উইল থাকে তাহলে উড হবে, ক্যান থাকলে কুড হবে, এই ধরনের কিছু পরিবর্তন আছে। তো দেখো এখানে কোন টেন্স আছে, পাস্ট ইনডিফিনিট টেন্স আছে, তাহলে এটা পরিবর্তন হয়ে যাবে পাস্ট পারফেক্ট। পাস্ট পারফেক্ট টেন্সের স্ট্রাকচার কি, ভার্বের ফর্মটা হলো হ্যাড প্লাস ভি3, তোমরা জানো হ্যাড গান, হ্যাড গান, ওয়েন্টের ফার্স্ট পার্টিসিপল হলো গান। অনেকে কিন্তু ভুল উচ্চারণ করে গন বলে, গন হবে না, এটার উচ্চারণটা হবে গান। এরপর দেখো লেখা আছে পার্সন, পার্সন আমরা পরিবর্তন আগে করে এসেছি, একটা আরেকটা এক্সট্রা পার্সন আছে এবং সেটা পজিটিভ কেস। তো এই পার্সনগুলো অবজেক্টিভ পজিটিভ ইত্যাদি হতে পারে, যে পার্সনের বিষয়ে পরবর্তী ভিডিওগুলোতে আরও গুরুত্ব দিয়ে আলোচনা করা হবে। তো ইয়রটা কিন্তু সেকেন্ড পার্সন, সেকেন্ড পার্সন থাকলে কোন পার্সনের পরিবর্তন হবে, এই অবজেক্টের পার্সন অনুসারে। অবজেক্ট হলো মিতা, মিতার প্রোনাউনটা হলো সি, এখানে কিন্তু আবার সি বসালে হবে না, কারণ এখানে যে পার্সনটা আছে হলো পজিটিভ কেস। অনুরূপ এই সি এর পজিটিভ কেস হলো হার, অর্থাৎ ইয়র হোম হয়ে গেল হার হোম। এটা এবং পরবর্তী যে পরিবর্তন সেটা হলো কি, এই যে সময়বাচক বা স্থানবাচক কিছু অংশের পরিবর্তন এগুলো। তো এখানে তো বিষয়গুলো আমি তোমাদেরকে বুঝিয়ে দিচ্ছি, যে কোনো বইপত্রে কিন্তু এই বিষয়গুলো আছে, পরিবর্তনগুলো লেখা আছে যে কী থাকলে কী পরিবর্তন হবে, টেন্সের পরিবর্তন আছে, এটা তোমরা যে কোনো বইয়ের মধ্যে পেয়ে যেতে পারো। কিন্তু কীভাবে করতে হবে সেই এক্সপ্লেনেশনটা তোমাদের কাজে লাগবে। তাহলে তোকে ইয়ে স্টার্টে থাকলে আমাদের পরিবর্তন হয়ে এটা হয়ে যায় দ্য প্রিভিয়াস ডে। আবার যদি টু ডে থাকে এই পাঁচ নাম্বার স্টেশনে, মানে সেন্টেন্সের মধ্যে যদি টু ডে থাকে তাহলে হয়ে যাবে দ্যাট ডে, হিয়ার থাকলে দিয়ার, অনেক সময় কাম থাকলে গো হয়, টুমরো থাকলে দ্য নেক্সট ডে, এই ধরনের কিছু পরিবর্তন আছে। এখন আমরা এটা পরিবর্তন করে ফেলি, শিয়ের পরে এটা কোন টেন্স আছে, প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, তাহলে হবে পাস্ট ইনডিফিনিট টেন্স। সাবজেক্টের পরে ওয়াজ, তোমরা জানো যে শিয়ের পরে ওয়াজ হয়, আর নয়, কিন্তু এখানে ইউয়ের কারণে আর শিয়ের পরে ওয়াজ হয়, এটা খুবই বেসিক একটা বিষয়, এটা আশা করি তোমরা জানো। শি ওয়াজ, এটা প্রেজেন্ট কন্টিনিউয়াস পাস্ট কন্টিনিউয়াসের স্ট্রাকচার কি, সাবজেক্টের পরে ওয়াজ, অয়ার, তারপর ভার্বের সাথে আইএনজি, এখানে আর কোনো সমস্যা নাই। তাহলে হলো ক্রাইং ইজ আদার্স, এটা হলো আদার্স পরিবর্তন, নাও থাকলে কি হবে
নাও থাকলে হয় দেন, এটা আমরা করে ফেললাম। আর এখানে ইম্পারেটিভ সেন্টেন্সে আমরা দেখতে পাচ্ছি যে এখানে পার্সন পরিবর্তন এর পরে যে ভার্বের যে পরিবর্তনটা হলো, ইম্পারেটিভ সেন্টেন্সের লেট বিহীন বাক্যে যে বাক্যগুলোর মধ্যে লেট থাকে না সেখানে আর টেন্সের পরিবর্তন করা লাগে না। কারণ হলো এই যে টু এর পরে ইনফিনিটিভ ভার্বের বেস ফর্ম হয়ে যায় যে টু হেল্প হিম, তাহলে এটাও আমাদের হয়ে গেল। এখন বাকি থাকলো কি মে ইউ পাস দ্য এক্সাম, অপটেটিভ সেন্টেন্স। অপটেটিভ সেন্টেন্স সর্বদা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সেই থাকবে, এটা কি হবে পাস্ট ইনডিফিনিট। এখানে জাস্ট এই মেটাকে মাইট করলেই হয়ে যাবে, যে আই মাইট পাস। আর তোমরা এটা ভালো করে জানো যে মডাল ভার্ব ক্যান কুড মে মাইট শ্যাল শুড উইল উড মাস্ট নিড ডিয়ার ইউজড অট এগুলোর পরে ভার্বের বেস ফর্ম হয় পাস্ট দ্য এক্সাম। এখানে পাস নাম্বার স্টেশন যে আদার্স সে বিষয়টা নাই, আমি আগেই বলেছিলাম যে এই পাঁচটা স্টেশনে কিন্তু ফিক্সড না, এটা কম বেশি হতে পারে। তো এখানে পাঁচ নাম্বার স্টেশন নাই, সেই কাজটা আমাদের করতে হলো না। এখন দেখো এটা কোন টেন্সে আছে, হোয়াট আ বিউটিফুল বার্ড ইট ইজ, যে ইট ইজ, এটা কিন্তু প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স আছে। জাস্ট এটা পাস্ট ইনডিফিনিট করা খুবই সহজ, ইজের জায়গায় ওয়াজ বসিয়ে দিলেই হচ্ছে, ওয়াজ ওয়াজ এ। এখন একটা জিনিস মনে রাখবে, এই যে হোয়াট এ, হোয়াট আ বিউটিফুল বার্ড ইট ইজ, এই বাক্যটার অ্যাসার্টিভ সেন্টেন্স কি? অ্যাসার্টিভ হলো ইট ইজ এ ভেরি বিউটিফুল বার্ড। তোমরা ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স যখন পড়বে বা পড়েছ তখন দেখেছো যে হোয়াট এ থাকলে এ ভেরি হয়, হোয়াট এর পরিবর্তে এ ভেরি হয়। আর হাউ দিয়ে যদি এক্সক্লেমেটরি সেন্টেন্স থাকে সেটার অ্যাসার্টিভ হলো শুধু ভেরি হয়। তাহলে এখানে কি হচ্ছে, যে ইট ওয়াজ এ ভেরি বিউটিফুল বার্ড, এটা কিন্তু কমপ্লিট হয়ে গেল। তাহলে আমরা পর্যায়ক্রমে পাঁচটি স্টেশনের যে পরিবর্তন এটা সফলভাবে করতে পেরেছি। এখন এই বিষয়গুলো যদি লক্ষ্য করে তুমি ভালোভাবে এটা শোনো, একাধিকবার ভিডিওটি শোনো, তাহলে আর সমস্যা থাকবে না। আর পরবর্তী ক্লাসগুলোতে তো সেন্টেন্স অ্যাসার্টিভ ইন্টারোগেটিভ অপটেটিভ বিভিন্ন সেন্টেন্স স্টেপ বাই স্টেপ একবার ক্লিয়ার করে দেওয়া হবে। তা আশা করি তোমরা পরবর্তী ভিডিওগুলো দেখবে, এবং এই ক্লাসটি যদি ভালো লেগে থাকে তোমরা অবশ্যই সেটার সাবস্ক্রাইব করবে, কমেন্ট বক্সে কমেন্ট করবে, যদি কোনো সমস্যা থাকে যে কিছু বুঝতে পারো নাই কমেন্ট বক্সের মধ্যে লিখে দিলে সেখানে আমি এক্সপ্লেনেশন সহ উত্তর তোমাদের দিয়ে দিব। তো শিক্ষার্থীরা আমাদের যে পাঁচ প্রকার যে স্টেশন এটা ধাপে ধাপে যে আলোচনা করা হলো, আমি আশা করব যে তোমরা খুব সুন্দরভাবে বুঝেছ। আর ভিডিওটি আর একবার দেখতে পারো, তাহলে বিষয়গুলো আরও ক্লিয়ার হয়ে যাবে। তো এখানে একটি গুরুত্বপূর্ণ বিষয় আমি তোমাদের বলে রাখি, যে ইনডিরেক্ট ন্যারেশানে যত সেন্টেন্স আসবে সেই সেন্টেন্সগুলো কিন্তু অ্যাসার্টিভ সেন্টেন্স হবে, অন্য প্রকারের কোনো সেন্টেন্স ইনডিরেক্ট ন্যারেশানের বর্ণনার মধ্যে থাকবে না। যেমন এখানে দেখতে পেয়েছ যে হোয়াট আ বিউটিফুল বার্ড ইট ইজ, এটা কিন্তু ইট ওয়াজ এ ভেরি বিউটিফুল বার্ড অ্যাসার্টিভ সেন্টেন্সে রূপান্তর হয়ে গেছে। তা আমি তোমাদের কিন্তু প্রথমে ন্যারেশন কাকে বলে এগুলো বলি নাই, এটা খুব সংক্ষেপে যে সংজ্ঞাটা সেটা হলো যে কোনো বর্ণনাকারী বা লেখকের যে বর্ণনা করা, তার নিজের কথা বা অন্যদের কথা বা অন্য একাধিক লোকের যে কথোপকথন, সেটাকে একজন লেখক বা বর্ণনাকারী যে বর্ণনা করে সেই বর্ণনা করাকেই ন্যারেশন বলে। তাহলে ন্যারেশন যখন কোনো একজন বক্তার কথাকে হুবহু তুলে ধরা হয় সেটা হলো ডিরেক্ট ন্যারেশন, আর যদি নিজের মতো করে একটু পরিবর্তন করে বর্ণনা করা হয় সেটা হলো
ইনডিরেক্ট ন্যারেশন। তাহলে আজ আমাদের ক্লাস এ পর্যন্তই শেষ হলো। তো তোমরা এই পুরা ক্লাসটাকে একটা স্ক্রিনশট দিয়ে সেভ করে রাখো, তাহলে এটা দেখে বুঝতে পারবে। এখন আমি একবার শেষ সময়ে তোমাদের উদ্দেশ্যে কিছু কথা বলি। আমার পরিচয়টা কিন্তু দেওয়া হয়নি। আমি হলো মোহাম্মদ জয়নুল আবেদিন, সহকারী অধ্যাপক ইংরেজি বিভাগ ক্যামব্রিয়ান কলেজ। তো আমার এই কলেজে পড়ানোর এক্সপিরিয়েন্স আছে 15 ইয়ার্স। তো আই এম কনফিডেন্ট দ্যাট ইউ উইল বি বেনিফিটেড ফ্রম দিস ক্লাস। আমি অজস্র স্টুডেন্টকে পড়িয়েছি ন্যারেশন, এভাবে পড়িয়ে তারা কিন্তু সুন্দরভাবে শিখে নিয়েছে। তো তোমরা এটা বারবার দেখবে। আর একটা অনুরোধ থাকবে যে তোমাদের জন্য কিন্তু আমরা এই করোনাকালীন দুর্যোগ মুহূর্তেও এই ক্লাসগুলো তৈরি করছি তোমাদের উপকারের জন্য। তো এটা আমাদের বেশ পরিশ্রম করতে হচ্ছে। তা আমার অনুরোধ থাকবে যে এগুলো তোমরা সাবস্ক্রাইব করবে, কমেন্ট করবে, লাইক করবে এবং শেয়ার করে অন্য অন্য তোমাদের যে বন্ধু তাদেরকেও শেখার একটা সুযোগ তৈরি করে দেবে। তো এ পর্যন্ত বলে আজকের ক্লাস শেষ করছি। অনেক ধন্যবাদ।